হ্যালো বন্ধুরা, আমি গার্গী, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল হ্যাপি উইথ গার্গীতে। আজকে প্রায় অনেক দিন পরে আমি চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে। আশা করব তোমরা অনেকেই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবে। এই রেসিপিটি বানাতে যে প্রধান উপকরণটি প্রয়োজন পড়ে তা হলো ব্রোকলি। এই ব্রোকলি সবজিটি সবার হয়তো সমানভাবে পছন্দ নয়, কিন্তু এই ব্রোকলিতে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের জন্য ভীষণ রকম প্রয়োজনীয়। আমরা আজ বানাবো ব্রোকলি দিয়ে তৈরি একটি কাটলেট। আর এই কাটলেটটি বানাতে ব্রোকলির সাথে যে সকল সবজিগুলোর প্রয়োজন পড়ে তা প্রায় সবসময় আমাদের সকলের ঘরে উপস্থিত থাকে। আর এই কাটলেটটি অল্প তেলেই খুব অল্প সময়ের মধ্যেই প্রস্তুত হয়ে যায়। আর এই কাটলেটটি বানানোর পর ব্রোকলির যে একটি অন্যরকম স্বাদ থাকে তাও কিন্তু উপস্থিত থাকে না, খেতেও কিন্তু খুব ভালো হয়। চলো এবার আমরা দেখিনি এই রেসিপিটি বানাতে আমাদের কি কি উপকরণের প্রয়োজন পড়ে। এর জন্য আমাদের প্রথমেই নিতে হবে প্রধান উপকরণ ব্রোকলি। ব্রোকলিটি আমাদের এরকমভাবে ঝিরি ঝিরি করে গ্রেট করে নিতে হবে। এরপর নিতে হবে এই রকম ঝিরি ঝিরি করে কেটে রাখা গাজর, নিতে হবে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি এবং আদা কুচি। এতে আপনারা রসুনের ব্যবহার চাইলে করতে পারেন। লাগবে সামান্য পরিমাণ সুজি, এছাড়াও লাগবে সামান্য পরিমাণ বেসন। কাঁচা মশলার মধ্যে আমি নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, চিলি ফ্লেক্স, লঙ্কার গুঁড়ো এবং আমি সামান্য ম্যাগি ম্যাজিক মশলার ব্যবহার করেছি। এরপর আমাদের লাগবে একটি বোল, যাতে আমরা সমস্ত উপকরণগুলি একে একে মিশিয়ে নিতে পারি। এই বোলের মধ্যে আমরা প্রথমেই ঢেলে নেব প্রধান উপকরণ ব্রোকলি। ব্রোকলিটিকে আমাদের এরকমভাবে ঝিরি ঝিরি করে গ্রেটারে গ্রেট করে নিতে হবে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব ঝিরি ঝিরি করে কেটে রাখা গাজর। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি এবং ঝিরি ঝিরি করে কেটে রাখা আদা কুচি। আমি প্রথমেই বলেছি আপনারা চাইলে রসুন কুচিও এতে ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণ বেসন, তবে সমস্ত বেসনটি একেবারে মিশিয়ে দেবেন না, এটি আপনাদের পরবর্তীকালে জন্য কিছুটা হলেও সরিয়ে রাখতে হবে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সুজি। সুজির ক্ষেত্রেও ঠিকই একই রকম কিছুটা পরিমাণ সরিয়ে রাখবেন। কাঁচা মশলার মধ্যে যে সকল মশলাগুলি আমরা নিয়েছিলাম সেগুলিও সবগুলি সবটাই প্রায় ঢেলে দিলাম। এরপর যে উপকরণগুলি নিয়েছি এগুলি ভালোভাবে হাতে দিয়ে মেখে নিতে হবে। এখানে আমি ভালোভাবে উপকরণগুলি সমস্ত মেখে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে আমি মাখতে মাখতে লক্ষ্য করেছিলাম আমার আর একটু পরিমাণের সুজি এবং বেসনের প্রয়োজন পড়েছে, তাই আমি ওটি পরবর্তীকালে মিশিয়েছি, কিন্তু ওইটি রেকর্ডিং করা হয়নি। এরপর আমরা নিয়ে নেব একটি ফ্ল্যাট তাওয়া। আমি প্রথমেই বলেছি এই কাটলেটটি খুব অল্প তেলেই প্রস্তুত হয়ে যায়, তাই আমাদের এরকম সাইজের একটি ফ্ল্যাট তাওয়া নিলেই চলবে। এরপর আমি ওভেনটি জ্বালিয়ে নিলাম এবং তাওয়াটিকে কিছুক্ষণ গরম হওয়ার জন্য বসিয়ে রাখলাম। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এরকম একটি ব্রাশের সাহায্যে তাওয়াটির গায়ে সামান্য পরিমাণ তেল স্প্রেড করে নিতে হবে,
যাতে খুব অল্প তেলে এই কাটলেটগুলি প্রস্তুত হয়ে যায়। এরপর তাওয়াটি যখন দেখব গরম হয়ে এসেছে, তখন যে মিশ্রণটি বানিয়ে রেখেছি তার থেকে এরকম ছোট ছোট সাইজের কাটলেট কেটে আমরা দিয়ে দেব। আমার কাছে যে পরিমাণ উপকরণ ছিল তার থেকে ছোট ছোট সাইজের মোট 7টি কাটলেট আমি গড়তে পেরেছিলাম। আপনাদের যতগুলি কাটলেটের প্রয়োজন পড়বে সেই হিসেবে আপনারা উপকরণে বাড়া অথবা কমা করে নিতে পারেন। এরকমভাবে আস্তে আস্তে আমরা একটি করে করে কাটলেট গড়ে তাওয়ার উপর দিয়ে দিচ্ছি। সমস্ত কাটলেটগুলি তাওয়ার উপর দেওয়ার পর আমরা আবার একই পদ্ধতি অবলম্বন করব। ওই ব্রাশের সাহায্যেই কাটলেটগুলোর উপর থেকে সামান্য একটু তেল স্প্রেড করে দেব, যাতে কাটলেটগুলির এই পিঠো সমানভাবে ভেজে যেতে পারে। এরপর আমরা এইরকম একটি ঢাকা নিয়ে কাটলেটগুলিকে ঢাকা দিয়ে দেব, যাতে কাটলেটগুলি ভালোভাবে ফ্রাই হয়ে যেতে পারে এবং ভেতরে থাকা সবজিগুলি সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যেতে পারে। খানিকক্ষণ পরে আমরা আবার ঢাকাটা খুলে নেব এবং ঢাকাটি খুলে নিয়ে কাটলেটগুলির একটি পিঠ দেখব। যখন ভাজা হয়ে গেছে তখন সেই পিঠটি পাল্টে দেব এবং ওপর পিঠটিও ফ্রাই হতে দেব। এইরকমভাবে আস্তে আস্তে আমরা প্রত্যেকটি কাটলেটি পাল্টে দেব এবং যে খুন্তি বা যার সাহায্যে আমরা কাটলেটগুলি পাল্টাচ্ছি তার সাহায্যে আমাদের কাটলেটগুলিকে সামান্য করে একটু প্রেস করে দিতে হবে। এরপরও আমাদের আবারও ঢাকাটি দিয়ে দিতে হবে, যাতে কাটলেটগুলির ওপর পিঠটিও সম্পূর্ণভাবে ভাজা হয়ে যেতে পারে। এইভাবে দেখতে দেখতে আমাদের কাটলেটগুলি যখন আস্তে আস্তে সম্পূর্ণভাবে ভাজা হয়ে আসবে তখন আমাদের এক একটি করে কাটলেট প্লেটের মধ্যে তুলে নিতে হবে। এইভাবেই প্রস্তুত হয়ে যাবে আমাদের চটজলদি ব্রোকলি দিয়ে তৈরি একটি সুস্বাদু স্ন্যাক্স। বাড়িতে গেস্টরা এলে আপনারা সহজেই এটি খুব অল্প সময়ের মধ্যেই পরিবেশন করতে পারেন। এই কাটলেটগুলি আমি
টমেটো কেচাপ এবং পুদিনা চাটনির সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলেও একই রকমভাবে পরিবেশন করতে পারেন, তবে কাটলেটগুলির স্বাদ যাতে আর একটু বৃদ্ধি পায় সেই জন্যে আমি কাটলেটগুলির ওপর থেকে সামান্য পরিমাণ চাট মশলা ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার না চাইলে দিতেও নাও পারেন।